নরসিংদীতে কৃতি চারুশিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্য নিয়ে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024 উপলক্ষে নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নরসিংদীর কৃতি চারুশিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। মঙ্গলবার এই প্রদর্শনীর ক্যাটালগ উন্মোচন করা হয়। 2-6 মার্চ আমাদের মননে মুক্তির আনন্দ এনে দেয়। এই আনন্দকে আরও মহৎভাবে উপস্থাপন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে স্বাধীনতা স্মরণে আঁকা চিত্র প্রদর্শনীর। এই প্রদর্শনীতে যারা ছবি এঁকেছেন তারা সকলে এই নরসিংদীরই সন্তান। এ প্রদর্শনীটি নরসিংদী জেলাবাসী সকল মানুষের জন্য আনন্দের এবং একই সাথে গর্বেরও। প্রদর্শনীতে শিল্পীদের নান্দনিক চিত্রকর্মগুলো সবার মনে স্বাধীনতার স্মৃতিকে বহুদিন ধরে স্মরণীয় করে রাখবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ যৌথভাবে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীর প্রধান বিশেষত্ব ছিল ধাতু নির্মিতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর একটি আবক্ষ ভাস্কর্য প্রথমবারের মতো প্রদর্শিত করা হয়। একই সাথে বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ ও আবক্ষ ভাস্কর্যও স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।